প্রিয় ভাইরা আপনারা আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসায় আপনারা এখানে এসেছেন শাইখ আহমদুল্লাহও ভালোবাসেন তিনি এখানে এসেছেন আলহামদুলিল্লাহ এই যে দায়িত্বশীল যারা বসে আছেন উনাদের ভালোবাসা ছাড়া এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না আমার ছেলেরা কি পরিশ্রম করছে এটার কোনো তুলনা হবে না এদেরকে আমি কি বকাবকি করছি আমারও বকাবাদ্য আস্তে আস্তে করে কমাতে হবে কিন্তু একা মানুষ কঠিন হয়ে যায় এগুলার জন্য আমি কাঁদতেছিলাম বসে থেকে যখন হাসান জামিল সাহেব এখানে কথা বলতেছিল মার লাইট বন্ধ হয়ে গেছে মাইক বন্ধ হয়ে গেছে হাসান জামিল উনি যদি উঠে যেতেন আজকের এইটা সব এলোমেলো হয়ে যেত 40 মিনিট একটা লোক এখানে বসেছে তাই না ভাই কৃতজ্ঞ হচ্ছে আমরা তার প্রতি আজকে আমি সংক্ষিপ্ত সময় শায়েক চলে আসবেন ইনশাআল্লাহ তার আগে আপনাদের কাছে একটা পয়েন্টে কথা বলতে চাই পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগ কোরআন আইডেন্টিফাই করছে পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ এই রোগের নাম হচ্ছে কসওয়াতুল কলব অন্তরের কাঠিন্য পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম কি বলেন কি না পৃথিবীর সবচেয়ে জটিল রোগ অন্তরের কাঠিন্য আজকে আমরা অন্তরের কাঠিন্য কি কারণে হয় এবং অন্তরের কাঠিন্য হলে কি সমস্যা হয় আর এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি এর উপরে আমি আপনাদের কাছে 20 মিনিট একটুখানি কথা বলতে চাই আমার যারা ভাইরা আসছেন অনুরোধ করব একটু দিল লাগায়া আমরা এই কথাগুলো যেন শোনার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষের জন্য সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمار الله رب العالمين الدنيا المانوس أمي الله رب العالمين جابوت سيشت جرا أمار سيشت قولا كامي إنسان بولتي আমার সৃষ্টিগুলোকে আমি মানুষ বলে সম্বোধন করেছি কিন্তু আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাকে বলেন আল্লাহ হৃদয়ে অনুভব করে আপনি যখন অনুভব করবেন আমি একজন ঈমানদার আমি আল্লাহর কাছে স্বীকার করে ঈমানের দাবিতে আছি আপনি হৃদয় দিয়ে অনুভব করে নেবেন আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ আর কাউকে বলেন নাই আল্লাহ তার আদরের বান্দা প্রতিটা ঈমানদার আর সে ঈমানের দাবিদার হিসেবে যেন আমাকে ডেক দিয়ে বল ডাক দিয়ে বলতেছেন ও সাইফুল্লাহ তুমি না ঈমানের দাবি করছো ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান ও মাসুদ তুমি যে ঈমানের দাবি করছো আমি আল্লাহ তোমাকে আদর করে ডাক দিয়ে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন আমি তাদেরকে ঈমানের ডাক দিলাম আমি তাদের জন্য একটা দায়িত্ব দিলাম আমানু তাকুল্লাহ আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আমি আল্লাহ দায়িত্ব দিলাম আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাকওয়ার পথ অবলম্বন করো আর আমি আল্লাহ বললাম ওয়ালা তামুতুন্না কখনো তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহর জন্য তামুতুন্না নুনের উপরে সকিলা লাগে না কিন্তু আল্লাহ বলছেন কখনোই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার মরণ হয়ে গেছে আর তোমার ঈমান তোমার সাথে ছিল না আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার দায়িত্ব দিলাম ঈমান আনার পরে ওই ঈমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হয়ো এখন জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মুসলমান হতে বললেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন আল্লাহ কোরআনে নিজে আয়াতে তাফসীর করেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বুঝাতে চান তোমাকে যে আমি মুসলমান হয়ে মরতে বললাম ও বান্দা দুনিয়াতে তোমার টাকা থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে অনেক সম্পদ তোমার থাকতে পারে কিন্তু এমন একদিন আল্লাহর সামনে আসবে ওই দিন আল্লাহর সামনে এগুলো পাওয়ার কাজ দিবে না চারবার পর পর আমার সাথে বিরাট বড় বাহিনী আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুনিয়ার সব ক্ষমতা আমার আমার আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
إلا من أتى الله بقلب سليم أي دنيا مانوس الله سامنے যে দিন তুমি হাজির হবে يوم لا ينفع مال ولا بنون ওই দিন তোমার সম্পদ কাজ দিবে না ওই দিন তোমার পাওয়ার কাজ দিবে না إلا من أتى الله بقلب سليم ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমানই যাবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই এখন কথা হচ্ছে মুসলমান কি দিয়া হয় দাড়ি রাখছে জুব্বা আছে বিরাট বড় অবস্থা বাইজিক চলাফেরায় মনে হচ্ছে মুসলমান মুসলমান কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগোল পাকায় ফেলি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানতো তাহলে ওর যে জুব্বা ছিল আর যে বড় দাড়ি সর্বোচ্চ বলতে পারতো মোস্টা একটু ছোট করা দরকার তাহলে পুরো ঠিক হতো কিন্তু বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোস কাটে নাই না চিনলে তাই বলতো ঠিক কি না তার মানে আপনার এইটাতে বুজুর্গি হয় না বুজুর্গির জায়গা আপনার অন্তরটা ঠিক করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আলাম ইয়ানিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ এত ওয়াজ এত কথা বলার পরেও তোমাদেরকে সময় হয় না আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটা একটু নরম করার কেন আল্লাহই কথা বললেন অন্তর কেন আপনার নরম করতে হবে আপনার অন্তর নরম না করলে সমস্যা কি আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেমনে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষ অন্তর যদি কারো বিগড়ায় যায় দুনিয়ার তার সব বিগড়ায় যায় আমার নবী বলেছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আপনার অন্তর ঠিক তো সব ঠিক অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক নাই গভীর মনোযোগে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবেন জান্নাতে যদি আমরা যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের এক নম্বর যেটা দায়িত্ব সেটা হচ্ছে অন্তরের একটা ফিটনেস সার্টিফিকেট লাগে কি লাগে পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টের লোক নেওয়া হবে আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত ওয়ারেন্ট অফিসারের পরে আর পদ হয় না কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে যদি যান তাহলে আপনার কমিশন হতে হতে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারেন তিনটা শর্ত উভয়টাতে এসএসসি এইচএসসি তে সেকেন্ড ডিভিশন দুই নম্বরে ছয় ফিট লম্বা তিন নম্বর কোন রকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না আর চার নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিকভাবে ফিট হতে হবে আপনার গ্রামের এক ছেলে লাভ দিয়ে উঠছে এটা দেখে বেটা আমি ছয় ফিট লম্বা উভয়টাতে গোল্ডেন এ প্লাস থানাতে আমার কোনো ক্লেম নাই আবেদন জমা দিয়ে দিছে আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে ওই ছেলে তো আনন্দে বগল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে যাওয়ার পরে বলছে সার্টিফিকেট সার্টিফিকেট দেখে বলছে আরে চাইছিলাম সেকেন্ড ডিভিশন তোর তো উভয়টাতে গোল্ডেন এ প্লাস ওকে থানা ক্লিয়ারেন্স বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই ওকে এবার হাইট মাপো ও গেছে যাওয়ার পরে বলছে বেটা চাইছি পাঁচ ফিট ছয় ইঞ্চি আর তুই বেটা ছয় ফিট নিচ দিয়ে যা ওকে নিজ দিয়ে বার করছে খালিগা হও খালিগা করার পরে এবার বলছে সামনে দিকে দুইটা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও ওই ছেলে এবার সামনে দিকে দুই হাত সোজা করছে ডান হাতটা সোজা বাম হাতটা অল্প একটুখানি বেঁকা ওকে যে ইনস্ট্রাক্টর বলে যাই ব্যাট কল কোথাকার বাম হাত সোজা কর স্যার জন্মের থেকে আমার বাম হাতটা স্যার আঙ্গুল একটু বাঁকা বুঝে থাকলে বলে উভয়টাতে গোল্ডেন এ প্লাস ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে কিন্তু বাম হাতটা যদি একটুখানি বাঁকা হয় ওই ছেলেটাকে কি ওই সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে যারা বললেন না তারা আমার উপর রাগ করে আছেন সেনাবাহিনীর উপরে রাগ তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে আমার আল্লাহ রাব্বুল কোরআনে কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন ফুলিয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুন মির রাব্বিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ দুনিয়ার ইমানদার নয় দুনিয়ার মানুষ এখানে বলছেন ইয়া আল্লাযীনা আমানু ওখানে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস দুনিয়ার যত মানুষ কদ জাআতকুম মাউইদাতুন মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে
প্রেসক্রিপশন আসছে মওয়াজা মানে প্রেসক্রিপশন বুঝেন নাই ডাক্তার দেখাতে গেছেন প্রেসক্রিপশনের এই পাশে আপনার জন্য রোগ বৃত্তান্ত লিখে রাখছে কি কি রোগ আপনার প্রেসার কত আপনার জন্য কি কি পরীক্ষা তার রিপোর্ট কি আর এই পাশে লিখে দিয়েছে মেডিসিন মেডিসিন তো দেখেছেন কিন্তু চারটা বিষয় যে লেখা থাকে ওই জায়গায় পাওয়ার কত ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন খাওয়ার আগে না পরে আর এই ডোজটা কতদিন চলবে আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজই করবে বান্দা কোন দিকে যাবে কোথায় যাবে আর কোথায় যাবে না কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দার কি রোগ দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ কসওয়াতুল কলব আল্লাহ বলছেন অন্তরের কাঠিন্য দূর কর আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুর তোমার অন্তর যদি শুধরাতে চাও কোরআনুল কারীমের কোনো ব্যতিক্রম নাই ও হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন উদার ব্যাখ্যা আমি আমার মতো একটু বুঝানোর জন্য বলি এটা কোনো তাফসীর থেকে বলছি না এই গ্রামের মুরব্বী যারা আছেন এই মুরব্বীরা শুনেন আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইট যখন প্রথম আসছিল বাড়িতে একটা মেন সুইচের পাশে কাটআউট থাকতো কাটআউট থাকতো না কাটআউট ঘরের কোনায় সব বাড়িতে কারেন্ট আছে আপনার বাড়িতে কারেন্ট নাই হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার কারেন্ট নাই কেন রে খেয়াল করে দেখে কাটআউট খুলে বের করছে হায় হায় ভিতরে কাটা বলছে ডয়েট থেকে তার বের কর দাঁত দিয়ে শিলে আস্তে করে টাইট দিয়ে ব্যাটাকে বলছে টর্চ ধরবি আমি কিন্তু কাটআউট লাগাচ্ছি ভিতরে নখ গেলে বিপদ আছে না আগে গেছে কাটআউট দুনিয়ার মশা ঘরের মধ্যে এক মশা এসে হাতের মধ্যে ছেলের কামড় দিয়েছে টর্চ কিন্তু ধরা হাতে বাড়ি মারছে টর্চ গেছে নড়ে বাপ বলছে বলছে আব্বা মশা বলছে ব্যাক কর এক মশা মারতেছিস এখনই নখ দিছিলাম আমি তোর বাপ গেছিল ঠিক কিনা আর একটা লাইট আছে আপনার এলাকার দাঁতের ডাক্তার কানের ডাক্তার তার কাছে যাবেন যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে এরকম করে লাগানো অপারেশন করতে যাবে যখন কাউরে ধরানো লাগে না ওর চোখ যেখানে লাইট সেখানে আমার আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন তোমার জন্য এমন হুদা এমন আলো কারো সহযোগিতা লাগবে না যার অন্তরে আছে যেইখানে তোমার আলো দেওয়া লাগবে ওইখানেই তোমার জন্য ওই আলো জ্বলে উঠবে দেখতে পান না আলো বিশ্বাস করেন আলো আছে আন্দাজি বলেন না উদাহরণ দিয়ে বুঝাবো আন্দাজি বলেন না যাওয়ার সময় মুরইল দিয়ে যখন এদিকে যারা আসছেন ওদিকে যাবেন এদিকে দুপচাচিয়ার লোক যাবেন খেয়াল করবেন রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড আছে তিন কোনা চার কোনা এই রকম করে চিহ্ন দেওয়া আছে সামনে স্পিড ব্রেকার সামনে ডাইনামোর সামনে বাজার সামনে মসজিদ জোরে চলেন আস্তে যান দিনের বেলা আলো জ্বলে ওর ভিতরে আলো আছে তো রিফ্লেক্টার স্টিকার যখন আলো নাই তখন পড়া মাত্র ওর ভিতর থেকে আপনি রাত্রেবেলা মোটরসাইকেলের আলো পড়তে দেরি সক সক করতে দেরি না আব্বার সাথে প্রথম পার হচ্ছিলাম যমুনা সেতু যখন উদ্বোধন দারুসালামে যাচ্ছি আমি তো পুরা যমুনা সেতু দেখি প্রত্যেক খুঁটির গোড়ায় আলো কিন্তু আলোর পরে পিছনে যখন এরকম করে তাকাই আব্বাকে বললাম আব্বা এত তাড়াতাড়ি আলো বন্ধ হয় কেমন করে আমাদের গাড়ি পার হওয়ার পর আলো বন্ধ হয় আব্বা বলছে বোকাসের আলো বন্ধ হয় না ওটা একটা স্টিকার লাগানো আছে আলো পড়লে জ্বলে যেই আলো পড়বে নতুন তারটাই জ্বালাবে ভালো করে বোঝেন কোরআন হচ্ছে আপনার জন্য হুদা একবার যদি অন্তরে ধারণ করেন এমন আলো জ্বলবে দুনিয়ায় আলো কবরে আলো ওই পরকালেও আলো সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ রোগের নাম হচ্ছে অন্তরের কাঠিন্য প্রিয় ভাইরা অন্তর কেমন কঠিন হতে পারে আল্লাহ উদাহরণ দিয়েছেন সংক্ষেপ আমি একটু তাড়াহুড়া করতেছি কেননা শাইখ আহমদুল্লাহ এখনই চলে আসবেন আমি যেন কথাগুলো আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারি অন্তর কেমন কঠিন হতে পারে একটা উদাহরণ দেখেন আল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়েছেন এই ফেরাউনের কম মুসা আলাইহিস সালাম তাদের পুরুষদেরকে মেরে ফেলে তাদেরকে দাস বানায় রাখছে তাদেরকে কোনো রকম স্বাধীন তাদেরকে চলতে দেয় না যত ফেরাউনের নিকৃষ্ট কাজ যেইগুলো আছে কষ্টের কাজ সব ওই মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে করা হয় আল্লাহ ওই ফেরাউনের কওমকে মুক্ত করে দিলেন কেমন মুক্ত
বারোটা রাস্তা বানায় পার করে দিলেন। আল্লাহ দেখালেন ফেরাউন ডুবে গেছে, ফেরাউন শেষ, কিন্তু আল্লাহ বলছেন অন্তর কঠিন কেমন হতে পারে দেখো। আল্লাহর জ্বলন্ত নিদর্শন দেখার পরেও তারা কি করলো, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ বলছেন আল্লাহর এই রকম ডাইরেক্ট নিদর্শন দেখার পরেও ওদের অন্তরটা পাথর অথবা পাথরের থেকেও বেশি শক্ত হলো। নাউজুবিল্লাহ বলেন কি শিক্ষা, আল্লাহর নিদর্শন, আমাকে ঈমান পেয়ে গেছি, আমি মুসলমানের ঘরে চলে আসছি, আল্লাহর রহমতে নামাজ পড়ি, এইটুকুতেই এই রকম ইনসিওর করা যাবে না যে আমার অন্তরের কাঠিন্য আসে নাই। কেননা ওরা স্বচক্ষে দেখছে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে, ফেরাউনকে আল্লাহ ডুবায় ফেলছে, আল্লাহ রাব্বুল আমিনের স্পষ্ট নিদর্শন, আসমান থেকে তাদের প্রতি খাবার আসছে, তারপরেও তাদের অন্তরকে আল্লাহ বলছেন এমন কঠিন হলো, কাল হিজারা আও আসাদ্য কসোয়া। তার মানে আল্লাহর নিয়ামত আসার পরেও যদি আল্লাহর অনুগ্রহ না আসে আর ওই অন্তরের সঠিক পরিচর্যা না হয় তাহলে আমাদের অন্তর পাথরের মতো হয়ে যেতে পারে, ঠিক কি না প্রিয় ভাইরা? এরপরে আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলবেন হুজুর অন্তর কঠিন হলে কি সমস্যা, অন্তর কঠিন হলে কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন আমি তো বান্দার বাহ্যিক রূপ দেখি না, আমি কি দেখি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, লা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তো বান্দার অন্তর দেখি আর আমল দেখি। সুতরাং বাহিরের সৌন্দর্য, বাহিরের গেট আপ সেট আপ, এইগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নাই। অতএব গেট আপ সেট আপে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অন্তরের গেট আপ সেট আপ পরিবর্তন করা লাগবে। লম্বা টুপি পরে ঘরে এত বড় দাড়িওয়ালা কিন্তু মুনাফেকের বাচ্চা, মুনাফেক ইসলামী কাজে বাধা দেয়, মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফেক আছে কিনা? শত শত মুনাফেক শব্দটাই তো আসছে নফাকুন থেকে, মাশা আল্লাহ। শেখ আহমদুল্লাহ চলে আসছেন, নারায়ে তাকবীর হয় নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন, চাটখড় গ্রামবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, আজকের মাহফিলের উপস্থিতির পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, ইসাকের পক্ষ থেকে, শেখ আহমদুল্লাহর আগমন, নারায়ণ তাকবীর। আর একজন এখানে আসবে না, স্বেচ্ছাসেবকরা সব মানুষকে পিছিয়ে দাও, স্টেজ থেকে চেয়ার দেন একটা, শেখের জন্য একটা বাস চেয়ার হবে এখানে, একটা প্লাস্টিকের চেয়ার আছে, ভাইয়েরা ভিতরে বসেন, ভিতরে বসেন। আলহামদুলিল্লাহ বলেন, এতটুকু আসতে একটু দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারা বসে পড়েন ইনশাআল্লাহ, শায়েখ ইনশাআল্লাহ কথা বলবেন আপনাদের কাছে, যে আমাদের কোরআন প্রতিযোগিতা যেটা হয়ে গেছে আসন্ন রমাদান উপলক্ষে, এই কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী যারা আপনারা মেহরবানি করে স্টেজে চলে আসেন। আপনারা তো জানেন আপনাদের যে পুরস্কার প্রদান শাইকের হাতে আমরা এক মিনিটের মধ্যে দেওয়াই নেব ইনশাআল্লাহ, আমরা সময় বাড়াবো না, আমরা শেষ করে দেবো এখনই। আপনাদের কাছে তাহলে বলেছিলাম গভীর মনোযোগ দেন আবার, এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে, সবচেয়ে কঠিন রোগ ওই রোগের নাম কি, অন্তরের কাঠিন্য। এক নম্বর লক্ষণ আমার অন্তর কঠিন হয়েছে এর লক্ষণ কি, এক নম্বর লক্ষণ আল্লাহর ইবাদত উপভোগ করতে না পারা। নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আমল করি, তাসবি পড়ি, কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না। ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে বিরক্ত বিরক্ত লাগে, আসে না ভাই, একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না,
মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না কোরআন পড়ি কিন্তু এক কথা পড়ার পরে মনে হয় না আরেকটু আগায় যায় এক নম্বর লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে এটা আপনি বুঝবেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন 142 নম্বর আয়াতের মধ্যে নামাজ তারাও পড়ে কিন্তু মুনাফিকের নামাজের চরিত্র নামাজে দেহ আছে মন নাই অতএব প্রিয় ভাইরা এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল বাপ রে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম দায়িত্ব শেষ করলাম এটা দায়িত্ব তবে উপভোগ্য দায়িত্ব কিনা আপনার নামাজ যদি আপনাকে টানে আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয় আপনাকে যদি আপনার কোরআন তেলাওয়াত মনের মধ্যে তৃপ্তি দেয় তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায় তাহলে বুঝবেন আমাকে শুধরাতে হবে লক্ষণ নম্বর 1 দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে পরোয়া না করা আল্লাহর আদেশও আমি পরোয়া করি না নিষেধও আমি পরোয়া করি না এই রকম টেন্ডেন্সির কতগুলো মানুষ আমরা হয়ে গেছি হাজারবার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে টাকনুর উপরে কাপড়টা পরা উচিত দাড়িটা ছেড়ে দেওয়া উচিত পিতামাতার সাথে বেয়াদবি করা উচিত নয় জানে না কে কিন্তু রাখতো বাবা সময় এখনো হয় নাই বলে না আল্লাহ কোরআনে বলছেন ওই মানুষগুলোর চরিত্র হচ্ছে আখলাদা ইলাল আর ওয়াত্তাবা হাওয়া ফামাতালহু ফামাতালহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইলহাস আল্লাহ বলছেন এই মানুষগুলা যারা আল্লাহর আদেশ নির্দেশে পরোয়া করে না নিজের জিন্দেগিটা দুনিয়ামুখী করে দিয়েছে আল্লাহ বলছেন এদের চরিত্রগুলা কুকুরের মতো কুকুরকে দাবড়ানি দিলেও হাঁপায় না দাবড়ানি দিলেও ধাবা পায় যখন কোনো বান্দা আল্লাহর আদেশ নির্দেশ থেকে নিষেধ থেকে নিজেকে বিমুক্ত করে ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন ওই মানুষ দুনিয়া আখেরাতে স্থির হতে পারবে না অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর আদেশ শুনেছি মানব আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই দেব এটা দুই নম্বর তিন নম্বর পাপ কাজ হলেও নিজের হৃদয় দংশিত হয় না কথা বলেন না কথা বলেন না মন দিয়ে পয়েন্টটা শুনেন আল্লাহর আদেশ নিষেধ অমান্য হলেও নিজের হৃদয় দংশিত হয় না মানুষ দুই ধরনের আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুনাহ সকলের হবে কিন্তু গুনাহ হওয়ার পরে এক দলের হৃদয় ইনাবাওয়ালা আল্লাহর সাথে লেগে থাকে আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও ফেরোশাস হয়ে যাও তাহলে এই অন্তর পচে গেছে এই অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন الله يستبي إليه من يشاء ويهدي إليه من ينيب الله تو هداية تاكي دين باندا بول كربي কিন্তু করার পরে অন্তরটা আল্লাহর সাথে লেগে থাকবে আল্লাহ এই জন্য বান্দাদেরকে দোয়া শেখাচ্ছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা وإليك أنبنا وإليك المصير আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আল্লাহর কাছে বলো তোমার অন্তর যেন একবার আল্লাহ থেকে বিমুক্ত না হয়ে যায় রব্বানা আলাইকা তাওয়াক্কালনা রব আমি আপনার উপরেই ভরসা করি ওয়া ইলাইকা আনাবনা গুনার শেষ নাই কিন্তু আপনার সাথে আমার অন্তরটা ইনা বাওয়ালা আপনার সন্তানের সাথে আমার দিলকে জুড়াই রাখি ওয়া ইলাইকাল মাসির আর সাহায্য যদি চাই একমাত্র আপনার কাছেই চাই অতএব কখনো অপরাধ করার পরে এই চিন্তা মনে আনা যাবে না যদি এসে যায় অপরাধ আপনার অনুভূতি জাগ্রত করে না গুনার পরে গুনাহ করতেছে এটা আমার আমলের মধ্যেই নাই ধর্তব্যের মধ্যে নাই গায়েই বাঁধে না চিন্তায় আসে না অন্তর শেষ উপরের দাড়ি টুপি পাগড়ি এইগুলো আপনার জন্য তখন বুমেরাং হয়ে যাবে চার নম্বর
অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্নতা আপনার অন্য মানুষের ব্যাপারে যদি দিলে আপনার উদ্বেগ না থাকে কোন একটা দরিদ্র কোন একটা দুর্বল উম্মার চিন্তা আরে রাত তো ফিলিস্তিন প্রত্যেকদিন ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে এত চিন্তা করে লাভ আছে নাকি আপনার অন্তর শক্ত হয়ে গেছে আপনার অন্তর যদি উম্মার প্রেম না থাকে আপনার অন্তর তাহলে ডাক্তারির মধ্যে নিয়ে আসতে হবে আপনার অন্তরকে সুধরাতে হবে অতএব আপনার অন্তরে অপরের জন্য চিন্তা থাকবে আমার ওই ভাইটা যেন কল্যাণের দিকে আসে সেও যেন আমার সাথে জান্নাতে যায় এই চেতনা যদি বাজায় দেখবেন অন্তরে থাকে অন্তরটা নরম আছে আর অপরকে নিয়ে আপনার মন কাঁদে না আপনার অন্তর তাহলে ঠিক না সর্বশেষ পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে ভয়ঙ্কর অন্তর যেই অন্তর অবরুদ্ধ এবং মোহরাঙ্কিত আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওই অন্তরের উপরে এমন মোহর পড়ে গেছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে তারপরেও ঈমান আনতে পারে নাই আছে না ভাই মসজিদ পাশে পাশেই দোকান সাইফুলের ওই জায়গায় ক্যারাম বোর্ড খেলে আর এই মসজিদ আজান হয় নামাজ পড়তে আছে না এই রকম কতকগুলা অন্তর পুড়ে যাওয়া লোক আছে রাগ হলেন আপনারা ওদেরকে শুধরাতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার একটা জায়গা থেকে তোমরা যেন চলে যায় না ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা যদি আমি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরাই নেই কোরআন থেকে সরাই নেই আল্লাহ দুনিয়াতেও জিল্লতি দিবেন পরকালেও জিল্লতি দিবেন কথা সংক্ষেপ প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চেয়েছি বাহ্যিক ট্রিটমেন্টে আমরা পাগল হয়ে গেছি বাড়িটা সুন্দর হোক চেহারা সুন্দর হোক মুসের গেটআপটা সুন্দর হোক টুপিটা যেন সুন্দর হয় জামা কোট বিরাট ভাবের দাড়ির স্টাইল বিরাট ভাবের কিন্তু অন্তর শেষ আছে না ভাই আল্লাহ যেন আমাদের অন্তরগুলাকে ঠিক করেন যে পাঁচটা লক্ষণ বললাম মনে রাখবেন এবং এখান থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সেই চিন্তা আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আমি আর এক মুহূর্ত কথা বাড়াবো না আল্লাহ রাব্বুল আমিন আজকে যে কথা আমাদেরকে সংক্ষিপ্ত সময় বলালেন এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন এখন আমাদের শায়েখ আহমদুল্লাহর ফ্লোর এরপর থেকে ইনশা আল্লাহ শায়েখ যতক্ষণ বলবেন ততক্ষণ বলবেন আমরা ইনশাআল্লাহ আসি দুই হাত তুলতে হবে সব হাত ওঠে নাই না 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 ডান হাত বাম হাত দাঁড়ায় আছেন বসে আছেন মাইকালা ইউটিউবার এই মাইকালা ভাই এই সাউন্ডের লোকেরা কি হাত সোজা করেন হাত সোজা করেন হাত নামায় আবার সোজা করেন হাত নামায় সোজা করেন হাত নামায় সোজা করেন সোজা 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 টান টান করে সোজা করেন তুলছেন সকলে গলাটা একটু পরিষ্কার করেন ভালো করে পরিষ্কার করেন হয় না সকলে শব্দ করেন সোজা 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 এবার বুক বরাবর নেন এই বরাবর নিছেন এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে আমরা শায়খ আহমদুল্লাহ আলোচনায় প্রবেশ করবো রাজি আছেন সকলে পারবেন ইনশাআল্লাহ যারা এরকম ভাবে আগে কখনো তাকবীর দেন নাই এখন দিবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন তার মানে সবাই সিদ্ধান্ত নেন নাই অনেক লোক পাইছি ভাই সারা দেশ ওয়াজ করি তো চার দুই লাখ এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার পাঁচশো দুইশো একশো লোকের সামনেও করি একদল লোক আছে হাজার বলেন লিল্লাহ তাকবীর আর ব্যাটারি শেষ আল্লাহ আল্লাহ কেন রে ভাই আল্লাহর নাম জোরে বলতে পারে সমস্যা কোথায় এটাও তো অন্তরের ডাক্তার রেডি সবাই পারবেন ইনশাআল্লাহ এখানে তাকবীর দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা নারায়ণ আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ